আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলে ভালো আছেন স্টেডিয়াম ভর্তি হাজার হাজার দর্শক ব্যাটিং করতে নামলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম অথচ তার চার সক্ষা খাচ্ছেন আপনি সেটি আবার খেলছেন নিজের মোবাইলে তখন আপনার অনুভূতিটা কেমন হবে আসলে আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের আপকামি একটা বেস্ট ক্রিকেট গেমিং অ্যাপ সম্পর্কে রিভিউ করব এবং জানানোর চেষ্টা করবো সেই গেমটির মধ্যে কী কী থাকতেছে কত তারিখে প্লে স্টোরে আসবে বা কত তারিখ থেকে আমরা খেলতে পারবেন এবং এই গেমসটির মধ্যে কী কী থাকবে তার সব কিছু জানতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন করা যাক আজকের ভিডিও তো আজকের এই গেমিং অ্যাপটি অর্থাৎ যেই গেমটি আসতেছে সেই গেমটির নাম হচ্ছে হাউজ অ্যাট মুর্শিদাট ডিপেন্ডেবল তো এটা সম্পূর্ণ কিন্তু মুশফিকুর রহিমের আন্ডায় তৈরি হচ্ছে একটা গেম তো মুশফিকুর রহমানের ক্যারেক্টার থাকবে মুশফিকুর রহিমের তো এই গেমটির নাম হচ্ছে হাউজ মুশিদা মুর্শিদা ডিপেন্ডেবল তো এটার নামে কিন্তু বাংলাদেশে একটা গেমিং অ্যাপ নিয়ে আসতেছে কেপিসি ইন্টারপ্রাইজ ও টার্টল সলিউশন প্রতিষ্ঠান দুটি যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এই নতুন স্টার্ট আপ এর সঙ্গে অংশীদার হিসাবে আগামী দুই বছরের জন্য কিন্তু যুক্ত হয়েছেন স্বয়ং ক্রিকেটার মুশফিকুর রহিম তিনি এই মোবাইল গেমসটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাউজ আর্ট মুর্শিদা ডিপেন্ডেবল মোবাইল গেমসটির একটা বেটা ভার্সন ছাড়া হয়েছিল এটি এক সপ্তাহে প্রায় পঞ্চাশ লাখ দেখা হয়েছে হাউজাটের পূর্ণাঙ্গ ভার্সনের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পঁচিশ লাখ থেকে তিরিশ লাখ গ্রাহক পাওয়া যাবে এমন প্রত্যাশা মুশফিকুর রহিমের আপনার জানলেন যে এই গেমসটি কে তৈরি করতেছে এবং এই গেমসটির অ্যাম্বাসেডার কে তো এখন জানা যাক যে এই গেমসটির মধ্যে কী কী থাকতে চলেছে হাউজাট মুশিদার ডিপেন্ডেবল এই গেমসটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি হতে চলেছে তো এটার মধ্যে মুশফিকুর রহিমের ক্যারেক্টার থাকবে প্লাস বাংলাদেশি অন্যান্য যে ক্রিকেটারগুলো আছে সেই ক্রিকেটারগুলো কিন্তু ক্যারেক্টার দেওয়া হবে বিশেষ করে মুশফিকুর রহিমের ক্যারেক্টারটিকে আরও বেশি ফুটে তোলা হয়েছে গেমসটির মধ্যে তো এই গেমসটির মধ্যে কিন্তু যুক্ত করা হয়েছে ক্রিকেটে প্রায় সকল ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বলিং অ্যাকশন সবগুলো কিন্তু স্ট্রোক এবং অ্যাকশনগুলো এই গেমসটির মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর আপনার এই গেমটি খেলা যাবে কিন্তু মাল্টিপ্লেয়ার মোড়ে তো আপনি এখানে চারজন প্লেয়ার একসঙ্গে মাল্লি প্লেরে খেলতে পারবেন তো এটা কিন্তু এই অপশানটি তার রাখতেছে মাল ডিপ্লাই কিন্তু বর্তমানের যুগে অনেক জনপ্রিয় হয়ে গেছে তো আপনি চাইলে এই ক্রিকেট গেম টিও কিন্তু মাল ডিপ্লাইয়ার আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন তো এখানে মাল ডিপ্লাই খেলে কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে সেই টুর্নামেন্টে কিন্তু অনেক ঘোষণা করা হবে তো এই বিজয় কিন্তু পুরস্কার হবে এই গেম কোম্পানির থেকে তো সেখানে পুরস্কার হিসাবে থাকতে পারে কোনো ট্রফি অথবা আপনার সেই মুশফিক রহিমের সিগনেচার করা ব্যাট অথবা জার্সি তো এগুলো ট্রফি হিসাবে থাকবে সেখানে তো এই সুবিধাটি রাখতেছে তাছাড়া কিন্তু এখানে আপনার চাইলে টাকা ইনকাম করতে পারবেন জিতে ম্যাচ জিতে তাছাড়া কিন্তু এখানে ফেসবুক বা ইউটিউবে লাইভ করার জন্য লাইভ স্ট্রিমিং সুবিধাটা রাখতেছে অর্থাৎ এই গেমটি কিন্তু আপনার চ্যানেলে ফেসবুকে অথবা ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো দেখা গেছে অনেক গেম রয়েছে অনেক ক্রিকেট গেম রয়েছে যেগুলোকে ইউটিউবে তো ফেসবুকে লাইভ করালে কিন্তু সেগুলো ব্লক করে দেয় তো সেগুলো মতো এটা হবে না এটা ক্রিয়েটিভ কমন করে তৈরি করা হচ্ছে এই গেমটি আপনার চাইলে কিন্তু খুব সহজে ফেসবুকে এবং ইউটিউবে লাইভ করাতে পারবেন তাছাড়া এখানে যুক্ত হবে ভার্চুয়াল রিয়েলিটি মোড এবং ভিআর মোড অর্থাৎ ভিআর মোড চালু হবে এই গেমসটির মধ্যে তাছাড়া কিন্তু আপনাদের এখানে ডে নাইট সিস্টেম থাকতেছে ডিনেও গেমটি খেলতে পারবেন আবার রাতেও গেমটি খেলতে পারবেন তাছাড়া এখানে একটা লিজেন্ডারি মোড থাকবে তো এই লিজেন্ডারি মোডটি হচ্ছে আপনার মুশফিকুর রহিম কিন্তু অনেক ম্যাচ কিন্তু নিজে জিতাইছে অর্থাৎ বলতে গেলে যে কোনো ম্যাচ মানে কয়েকটা রান দরকার বল অল্প রয়েছে সেই অল্প বলে কিন্তু বেশি রান করে ম্যাচ জিতাই দিছে ঠিক তেমনই কিন্তু এই গেমসটির মধ্যে থাকবে থাকতে সেখানে লেজেন্ডারি একটা আলাদা মোড থাকবে সেখানে আপনাদের কয়েকটা বল দেওয়া হবে সেই বলটি দিয়ে একটা রানের টার্গেট দেওয়া থাকবে এই রানটি অতিক্রম করতে হবে তো এমন টার্গেট দেওয়া থাকবে এবং এভাবে সেই ম্যাচটি খেলে জিতাইতে হবে তো এরকম একটা সিস্টেম সিস্টেমটা রাখতেছে তো এটা অনেক ভালো লাগতেছে আমার কাছে তো এই গেমসটির মধ্যে প্রথমত এই ফিচারগুলো তার রাখতেছে এবং পরবর্তীটা আপডেট করা হবে গেমটি আপডেট করে করে নতুন নতুন ফিচার্স অ্যাড করা হবে তো প্রথমত তার এটাই জানিয়েছে তো এই গেমসটি আপনারা কখন খেলতে পারবেন তো এই গেমসটি কিন্তু এই মাসের অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু পনেরো তারিখে গুগল প্লে স্টোর আপলোড করা হবে এই মাসের পনেরো তারিখে কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারবেন তাছাড়া কিন্তু অ্যাপস স্টোরে প্রায় ডিসেম্বর মাসের দিকে সারা হবে তারা এটা আমাদেরকে কনফার্ম জানিয়েছে অর্থাৎ দুই মাস পরে কিন্তু এটা অ্যাপস স্টোরে ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু আপনার আইফোনে এই গেমটি খেলতে পারবেন তো বুঝতেই পারতেছেন পনেরো তারিখে কিন্তু এই গেমটি খেলতে পারতেছেন গেমটির নাম হচ্ছে হাউজ জ্যাট মুর্শিদা ডিপেন্ডেবল তো এই গেমটি আশা করি আপনার সকলেই খেলবেন এবং এই গেমসটি আসলে অবশ্যই আমরা একটা নতুন ভিডিও আপলোড করে দেবো সেখান থেকে আপনারা সকলে ডাউনলোড করে নিতে পারবেন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বাংলা হিসেবে ও গেমসকে অবশ্যই সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে